নমস্কার গাইজ, আজকে আমি আপনাদের জন্য আরও একটা ভিডিও নিয়ে চলে আসলাম। আপনারা যারা নতুন অনলাইনে দোকান খুলেছেন বা খুলতে চাইছেন, তাদের জন্য আজকে ভিডিওটা, আপনাদের ব্যবসাটাকে আরও ইনকাম জেনারেট করার জন্য ভিডিওটা আপনাদের প্রোভাইড করছি। তো আপনারা অনলাইনে দোকানে আপনাদের কাস্টমার যদি আসে, তো আপনারা সব পরিষেবা দিতে চাইছেন, তার মধ্যে এটা আর একটা গুরুত্বপূর্ণ পরিষেবা, ট্রাভেল পরিষেবা, মানে IRCTC, মানে ট্রেনের টিকিট বুকিং এর পরিষেবা। এই পরিষেবাটা আপনারা যদি কাস্টমারকে দিতে পারেন, তো আপনারা এই পরিষেবা থেকে আরও অনেক বেনিফিট পাবেন। তো কী কী বেনিফিট পাবেন সমস্ত কিছু কভার করবে একটি মাত্র ভিডিও। আমার নাম সুজয় সরকার, আপনাদের দেখছেন টেকনিক্যাল সুজয়। আপনারা যারা যারা এখনও অবধি আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করেনি, তো সাবস্ক্রাইব করে নেবেন এরকম নতুন নতুন লেটেস্ট ভিডিও সবার আগে পাওয়ার জন্য। আপনারা যদি IRCTC আইডি নিতে চান, তো আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে ডিসক্রিপশনে, সেখান থেকে আমাদের সঙ্গে যোগাযোগ করে নিতে পারেন। তো IRCTC আইডি নেওয়ার আগে আপনারা IRCTC কীভাবে কাজটা করবেন সেটা আপনাদের সম্পূর্ণ দেখিয়ে দিই। তো আপনাদের সামনে আমি একটা টিকিট কেটে দেখিয়ে দেবো কাস্টমারে, দুটো কাস্টমার। তো চলুন বেশি দেরি না করে ভিডিওটি স্টার্ট করা যাক। তো গাইজ, আমি আমার নর্মাল আইডি দিয়ে আমি আপনাদের টিকিট কেটে দেখেছি। আমাদের কাছে আপনারা দু রকমের আইডি পাবেন, একটা নর্মাল একটি আইডি, একটা এজেন্ট আইডি। তো এজেন্ট আইডি নিলে আপনারা মাসে অনেক টিকিট কাটতে পারবেন কাস্টমারে আনলিমিটেড, আর নর্মাল আইডি দিয়ে আপনারা কিছু টিকিট কাটতে পারবেন মাসে। তো দুটো আইডি পেয়ে যাবেন, কোনো অসুবিধা নেই। তো গাইজ দেখতে পাচ্ছেন আমরা ডেস্টিনেশন এখানে চুজ করে নেব ট্রেন। তো ডেস্টিনেশন দেখতে পাচ্ছেন এখানে আমি সিলেক্ট করে নিচ্ছি। তো আমার যেটা ডেস্টিনেশন আমি সেটা সিলেক্ট করে নিচ্ছি বালুরঘাট, এবং যাবে কোথায় কাস্টমারটা সেটা সিলেক্ট করে নিচ্ছি কলকাতা। এখানে আপনারা যদি কয় তারিখে যাবে সেটা সিলেক্ট করে নেবেন। এখানে যদি আপনারা এসি দেন, তো এসি শুধু এসি দিলে এসি শুধু আসবে, আর নন এসি দিলে সব রকমের ট্রেন আসবে। তো দেখতে পাচ্ছেন ট্রেন চলে এসেছে, দেখতে পাচ্ছেন অ্যাভেলেবেল আছে। তো এখানে আমরা উপরেটাতে 5:30 ওইটাতে ক্লিক করে দেবো। তো দেখতে পাচ্ছেন বালুরঘাট টু কলকাতা এক্সপ্রেস। তো এখানে 20 তারিখ প্রসেসে ক্লিক করে দেবো। ক্লিক করার পর গাইস পেজটা লোডিং নিয়ে নেবেন। লোডিং নেওয়ার পর গাইস এখানে আপনাদের কাস্টমারের নাম লিখতে হবে। তো আমি কাস্টমারের নাম যেটা আমি সেটা লিখে নিচ্ছি। তো আপনাদের যেটা কাস্টমারের নাম সেটা লিখে নেবেন। তো সঠিকভাবে আপনারা কাস্টমারের নামটা লিখে নেবেন। তো আমি কাস্টমারের নামটা সঠিকভাবে লিখে নিচ্ছি, তো আপনারাও লিখে নেবেন। তারপর গাইস এখানে নিচে স্ক্রল করার পর এখানে মেল না ফিমেল সেটা আপনারা সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করার পর কাস্টমারের বয়স কত সেটা আপনারা সঠিকভাবে দিয়ে দেবেন। তো দেখতে পাচ্ছেন আমি দিয়ে দিলাম। তারপরে আর একটা কাস্টমারের আমি নামটা লিখে নিচ্ছি। লিখে নেওয়ার পর গাইস এখানে যা শুধু নামটা সঠিকভাবে আমাকে চেঞ্জ করতে হবে। এগুলো টিকিট আমি আগে কেটেছিলাম, ওই জন্য এগুলো নাম চলে আসছে। গাইস আপনাদের কোনো অসুবিধা নেই, আমি আপনাদের আইডি দিলে আপনাদের ফুল ইনফরমেশন দিয়ে দেবো, ফুল ট্রেনিং দিয়ে দেবো। আপনারা কীভাবে আইডি কাটবেন, কীভাবে টিকিট বুকিং করবেন সমস্ত কিছু বলে দেবো। আইডিতে কীভাবে আপনাদের কমিশন আছে সমস্ত কিছু কভার করবো। আপনাদের কোনো অসুবিধা নেই, আপনাদের পাশে আমি থাকবো সাপোর্টে, অসুবিধা নেই। কোনো প্রবলেম হলে আমাকে বলতে পারবেন। এখানে আপনাদের ইমেল আইডি দিয়ে দেবেন। আপনাদের ইন্স্যুরেন্স নিতে হবে, তো ওই জন্য প্রসেসে ক্লিক করে দেবেন। ক্লিক করার পর জাস আপনারা নিচে আপনাদের সঠিকভাবে দেখে নেবেন, একবার চেক আউট করে নেবেন। তো দেখতে পাচ্ছেন আপনারা যদি পজিট ভিউ, তারপরে আপনার যদি পাসওয়ার্ড নাম মনে থাকে তাহলে ফরগেট করবেন, আর যদি পাসওয়ার্ড মনে থাকে নিচেরটা করে দেবেন। নিচেরটা করার পর গাইস এখানে আপনাদের পেমেন্টটা কাটাতে হবে। তো প্রসিড টু পেমেন্ট, এখানে আপনারা পেমেন্ট নেট ব্যাঙ্কিং, UPI, ডেবিট কার্ড, ক্রেডিট কার্ডের মাধ্যমে পেমেন্টটা করাতে পারবেন। তো আমি যেহেতু UPI এর মাধ্যমে করবো, তো আমি UPI নাম্বারটা এখানে সঠিকভাবে দিয়ে দিব। তো আপনাদের যেটা UPI নাম্বার সেটা আপনারা দিয়ে দেবেন, এবং সেই সঙ্গে সঙ্গে পে নাও ক্লিক করে দেবেন, ভেরিফাই করবেন। এখানে ভেরিফাই করলে গাইস আপনাদের UPI আইডিটা ভেরিফাই হয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন ভেরিফাই করে দিলাম, এবার পে নাও ক্লিক করে দিলাম। এটা আমার পাসওয়ার্ডটা আমি আপনাদের দেখাচ্ছি না, আমি পেটা করে দিচ্ছি। তো সিকিউরিটি রিজনের জন্য সমস্ত কিছু আপনাদের দেখানো যাবে না, আপনাদের আমি সমস্ত গাইড করে দেবো। আপনারা যদি ওয়েস্টবেঙ্গলের যে কোনো স্থান থেকে হয়ে থাকেন, তাহলে আপনাদের আমি IRCTC-র আইডিটা দিয়ে দিতে পারবো, কোনো অসুবিধা নেই। তো দেখতে পাচ্ছেন আমার আইডিটা আমি এখানে সঠিকভাবে, পাসওয়ার্ডটা আইডি তো চলে এসেছে, পাসওয়ার্ডটা আমি সঠিকভাবে বসিয়ে দিচ্ছি। ক্যাপচাটা আমি সঠিকভাবে ফিল করে দেব, তো ক্যাপচাটা আমি সঠিকভাবে ফিল করে নিচ্ছি। তো আপনারা ক্যাপচাটা দেখে দেখে যেরকম ক্যাপচা সেরকম ফিল করে নেবেন, কোনো অসুবিধা নেই গাইস। আমি আপনাদের পাশে আছি, আবার বলছি আমি আপনাদের পাশে আছি। ডিসক্রিপশনে হোয়াটসঅ্যাপ নাম্বার থাকবে, আপনারা চাইলে আমার সঙ্গে কন্ট্যাক্ট করে নিতে পারেন, কোনো অসুবিধা নেই। আমি আপনাদের আইডি, নর্মাল আইডিও আমি আপনাদের দিতে পারবো, এবং আপনাদের এজেন্ট আইডিও আপনাদের দিতে পারবো। এজেন্ট আইডি কাটলে আপনারা মাসে অনেকগুলো আনলিমিটেড টিকিট কাটতে পারবেন, নর্মাল আইডিতে আপনারা কম টিকিট কাটতে পারবেন, এটাই হলো ফারাক। এজেন্ট আইডিতে আপনারা অনেক মাসেই আপনারা টিকিট কেটে, যদি আপনারা মাসে 100টা টিকিট কাটেন, তাহলে গাইস আপনারা ওখান থেকেই মাসে 8-9 হাজার টাকা এক্সট্রা কামাই করতে পারবেন। তো গাইস দেখতে পাচ্ছেন আমরা পে আউট করে দিয়েছি। আপনারা ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখলেন, আমরা PDFটা ডাউনলোড করে নেবো। যে কাস্টমারটা আমরা টিকিট কাটলাম, দেখতে পাচ্ছেন দুটা কনফার্ম টিকিট হয়ে গেছে। তো PDFটা আমাদের ইমেলে চলে এসেছে,
তো পিডিএফটা আমরা প্রিন্ট ক্লিক করে দিলাম। প্রিন্টের এখানে ক্লিক করার পর গাইজ এখানে দেখবেন পিডিএফটা অটোমেটিক চলে আসবে। তো এটা আপনারা কাস্টমারকে পিডিএফ হোয়াটসঅ্যাপে পাঠাতে পারেন কিংবা প্রিন্ট করেও পাঠাতে পারেন, কোনো অসুবিধা নেই। তো আমি কাস্টমারকে হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিচ্ছি, সেভ করে নিয়ে হোয়াটসঅ্যাপে আমি পাঠিয়ে দেবো, অসুবিধা নেই। আপনারা আইডি নিলে আমাদের সঙ্গে অতি শীঘ্রই যোগাযোগ করবেন এরকম নতুন নতুন লেটেস্ট ভিডিও সবার আগে।